করবেন। গত বছর মায়াপুরে যেহেতু মায়াপুরের আদলে এই মন্দির 5000 জন একসঙ্গে গীতা পাঠ করে এই সূচনা তারা করে দিয়েছেন। আপনাদের শুধু একটা কথাই আমি বলবো, সব কিছু করবেন, ভিন্ন ভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন দল থাকবে, ভিন্ন ভিন্ন সবকিছু থাকবে, গীতাটা পাঠ করবেন, গীতাটার সম্পর্কে জানবেন। ও গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, এই জায়গায় কিন্তু সমঝোতা করবেন না, নিজের ধর্মের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা সমঝোতা কখনো করবেন না। আমি মালা পরিয়েছি বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের সনাতন ধর্মকে সুউচ্চ জায়গায় নিয়ে গেছিলেন। তিনি সব সময় বলতেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তিনি বলতেন আমি পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি, মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য। তিনি বলতেন যত্র জীব তত্র শিব। তিনি বলতেন শিব জ্ঞানে জীব পুজো করো, তাড়াতাড়ি তোমার ঈশ্বরের প্রাপ্তি হয়ে যাবে। আমার এই শুভেচ্ছা বাণীর পরে এখানে কিছু সেবাদান কর্মসূচি আমাদের পুজো কমিটি রেখেছে, এটাও আমরা স্বামীজির কাছ থেকে শিখেছি। স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহে সখে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। এই কাজটা আমাদের সকলকে করতে হবে, আপনারা ভালো থাকবেন। এই বাজারকে আলোকিত করার ক্ষেত্রে আমার বিগত দিনে অবদান ছিল, আমাকে বলছিলেন বাজার কমিটির লোকেরা তাদেরকে ইলেকট্রিকের বিল মাসে মাসে দিতে হয়, কষ্ট হয় তাদের, ঠিক আছে মাথায় আমার থাকলো। আর আপনারা এই যে জলা জমিটা এটাকে উন্নতিকরণ করতে চান, আমি তাদেরকে বলেছি যে এর জন্য কোনো সমস্যা হবে না। আমি হয়তো আপনাদের স্থানীয় বিধায়ক বা এখন সাংসদ নই, কিন্তু যে খায় চিনি তাকে যোগাই চিন্তামণি, কোন কর্মসূচি উন্নয়ন অর্থের অভাবে আটকে যেতে পারে না। তার জন্য আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সবাই খুব ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন, কোনো সমস্যা যেন না হয়। আজকে প্রধান সাহেব আসেননি, মৃণাল আমার অতি প্রিয় ভাই, আমি ভুইলালকে বলবো কালকে আমি আসবো না, কালকে ভাই তুমি একবার এসে ঘুরে যাবে, কোনো চিন্তা নেই। পুজো সবার, পুজো সবার, সবাই মিলেমিশে একসঙ্গে পুজো করুন, ভালো থাকুন, এবং সবাই ভালো থাকুন। লক্ষ্মী মায় কি, লক্ষ্মী মায় কি, লক্ষ্মী মায় কি, লক্ষ্মী মায় কি, ভারত মাতা কি। আমাদের সম্মানীয়